যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো? সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। কন্টেন্ট 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 কন্টেন্ট, কেমন আছো? বড্ড বেশি দুষ্টু হয়ে গেছো কিন্তু তুমি। কন্টেন্ট, তোমার মাথাটা এত নোংরা কেন? ওকে, সো বাবাকে অনেকদিন থেকে বলছিলাম একটা কুকুরের বাচ্চা কিনতে। বেশ সুন্দর, কিউট কিউটও লাগে, ভিউজও পাওয়া যায় ভালো, কন্টেন্ট হয়ে যায়। বাট বাবা বললো যে বাড়িতে অলরেডি দুটো কুকুরের বাচ্চা আছে, সো আর নতুন কোনো কুকুরের বাচ্চা আনা যাবে না, আর আমার বাড়িতে কোনো বেড়ালও নেই। সো এটাই আমার কন্টেন্ট। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম অয়ন্তিকা, ইউ আর উইথ অয়ন্তিকা মল্লিক, স্টে হাই অন শিলিগুড়ি। লকডাউনে ঘরে আছি, সো অন শিলিগুড়ি বলে পেছনে শিলিগুড়ি দেখাতে পারবো না, তাই আমার ঘরটাই দেখে নাও। সো গাইজ, আজকের ভিডিওটা লেজি বমের জন্য। ইউ নো গাইজ, সবাই ইউটিউবে আসে কাউকে না কাউকে দেখে, তাকে দেখে প্রচন্ড বেশি ইন্সপায়ার হয়ে, সো আমার জন্য সেটা হচ্ছে লেজি বম। আই মিন, আই জাস্ট লাভ হিজ ব্লগ, আর সেখান থেকে একটা ব্লগ করার প্রচণ্ড ইচ্ছা জন্মায় প্রথম প্রথম যখন আমি লেজি বমকে দেখতে শুরু করেছিলাম। সো আই থিঙ্ক হি ইজ জাস্ট আনাদার লেভেলের ব্লগার বাংলায়। আমাদের ইউজুয়ালি সবসময় বলে থাকি লাইক লেজি বম আমাদের বাংলা ব্লগকে একটা আলাদা মাইল স্টোনে সেট করে দিয়েছে। এখন আজকের ভিডিওটাতে ফিরি। আজকের ভিডিওটাতে বেসিক্যালি আমি লেজি বমের ভিডিওগুলোকে রিক্রিয়েট করব। সো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে কিন্তু, কারণ আজকে মজা হবে। বাট তার আগে ইটস ইন্ট্রো টাইম। লেজি বং এর ইন্ট্রো না, আমার ইন্ট্রোটা দেখবে, দেখো। জামা পরেছি তা একটু ভাবে দেখাছিলাম। ওকে, লেটস মুভ অন। তো গাইজ, আমরা এখন বিরিয়ানি অর্ডার করব, আর আই থিঙ্ক তোমরা অনেকে এখানে বিরিয়ানি লাভার আছো। কি আছো তো? তোমরা যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো, বিরিয়ানি লাভার, আমাকে কমেন্ট করে জানাও। তো তোমরা হয়তো এখন ভাবছো আমার স্কিন এত সুন্দর, এত চকচকে কি করে? সো আমি তোমাদেরকে বলতে চাই, এর পেছনে কিন্তু মেকআপ বা ফিল্টারের একটুকুও হাত নেই। এর পেছনে যার হাত আছে সেটা হলো মামাআর্থ, মামাআর্থ ভিটামিন সি ফেস মাস্ক। আর তার সাথে যদি তোমরা এটাও ভাবছো যে আমার চুল এত সুন্দর লম্বা কি করে, এরকম ফুরফুরে কি করে হয়েছে, সো তার পেছনে হাত আছে হেয়ার মাস্ক। সো তোমরা মামাআর্থ থেকে এগুলো কিনতেই পারো, তোমরা মামাআর্থের ওয়েবসাইটে পেয়ে যাবে, মিন্ত্রা, ফ্লিপকার্ট, আমাজন, সব জায়গায় মামাআর্থ পেয়ে যাবে। আর তোমরা তার সাথে কুপন কোড ইউজ করতে পারো, অয়ন্তিকা মল্লিক 1 2 3 আই ডোন্ট নো। আর এই কুপন কোডটা ইউজ করলে তোমাদেরকে মামাআর্থ দিয়ে দেবে 110% ডিসকাউন্ট। আমাকে কেউ প্লিজ 5 বোতল রেডবুল দিয়ে যা, আজকে প্রচুর এনার্জি লাগবে ব্লগে। লোকেশন চেঞ্জ, এবার চলো কিছু একটা খাবার অর্ডার করা যাক। ওকে, তো দুটো বিরিয়ানি অর্ডার করা হয়েছে, একটা হচ্ছে মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে, আর একটা কলকাতা হাজি বিরিয়ানি। শিলিগুড়িতে বিরিয়ানি দোকান খুললে কলকাতা হাজি বিরিয়ানি দেওয়ার নাম দেওয়ার কি মানে? কলকাতা নাম দিলে কি বিরিয়ানি ভালো চলবে শিলিগুড়িতে? বাট যতক্ষণ বিরিয়ানি এসে না পৌঁছচ্ছে ততক্ষণ আমরা কি করব? ততক্ষণ আমি রিল শুট করব, যে রিলগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। সো তোমরা কি করবে, যাও ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে আসো, যেটা কেউ করে না। থ্যাংক ইউ। তাহলে তুমি ইউটিউবে ভিডিও দেখো, আমার চ্যানেল আছে অয়ন্তিকা মল্লিক, শিলিগুড়িতে বিরিয়ানি কাগজের প্যাকেটে দেয় না, এগুলোতে দেয়, কিন্তু কাগজের প্যাকেটটা একটা ইমোশন টাইপের। সো গাই, 10 মিনিটের ভিডিওতে ফার্স্ট 5 মিনিট আমরা এমনি এমনি কাটিয়ে দিয়েছি, এইবার লাস্ট 5 মিনিট একটু ফুড রিভিউ তো দেখাতেই হয়।
তো তার আগে চলো তোমরা একটু খাবারে স্লো মোশন শট গুলো দেখে নাও। এবার বিরিয়ানিটা টেস্ট করব। প্রথমে রাইসটা দেখতেই পাচ্ছ, সুন্দর একটা ঝুরঝুরে মতো রাইস। আলু কোথায়? এবার তাবাস না গাইজ, আলু নরমনেসটা জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, ধরলেই পুরো ভেঙে যাচ্ছে। এবার মাটনটা একটু নেব এখান থেকে, আর একটু আলু, আর বিরিয়ানিটা মুখে যাবে। এবার দাঁড়াও দাঁড়াও, আসছে আসছে, ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট। বিরিয়ানিটা জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ খেতে। এবার টেস্ট করব সেকেন্ড চিকেন বিরিয়ানিটা। রাইসগুলা মোটেও ঝুরঝুরে না। এটা হলো চিকেন দম বিরিয়ানিটা। এটা কোথা থেকে ছিল? মামা মামা। আচ্ছা চলো টেস্ট করা যাক। ভালো, ঝাল ঝাল খেতে। মাটনের পিসটা জাস্ট দেখতে পাচ্ছ। আমরা মাটন কিভাবে টেস্ট করি? আমরা মাটনের ঠোঁট টেস্ট করি। সো মাটনের ঠোঁট টেস্ট। এটা জাস্ট পেগু। আর কোনটা বেশি ভালো লাগলো? আমার দম বিরিয়ানিটা বেটার লেগেছে ভাই। আমার তো বিরিয়ানি হলেই হয়। ঋত্বিকা এখনো টেস্ট হয়নি তোর? মটন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ। ওকে সো দুটাকে যদি কম্পেয়ার করি, কলকাতা বিরিয়ানিটা জাস্ট অসাধারণ, পুরো পেগু খেতে। আর দম বিরিয়ানিটা নট সো অসাধারণ খেতে। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস বাংলা ব্লগ ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও। আমি এম করছি 100টা লাইকে করে দিও। আর যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো? সাবস্ক্রাইব করে নাও, মজা হয় চ্যানেলে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ মি অন্তিকা মল্লিক সাইনিং অফ। স্টে হাই অন শিলিগুড়ি। আর গাইস, তোমরা ভিডিওটা দেখবে, দেখা শেষ হয়ে গেলে ভিডিওটার একটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে যেখানে পারো লেজিবনকে মেনশন করে ভিডিওটার কথা জানাবে, যাতে যাতে সে ভিডিওটা দেখতে পায়। অ্যান্ড দেন আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন এভার অন দিস আর্থ। অ্যান্ড লেজিবং, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ এখন কোলাপ করে নাও আমার সাথে। দিস ইজ সো চিজি। ওকে গাইস, টেক কেয়ার, টাটা, দেখা হবে আবার পরে ভিডিওতে। বাই বাই।